আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। যখন একটি দেশ প্রচণ্ডভাবে অর্থনৈতিক সংকটে ভুগছে, দেশটির ভেতর বৈদেশিক মুদ্রার তেমন রিজার্ভ নেই, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিভিন্ন পণ্য সেই দেশ যে আমদানি করবে তারও যোগান নেই, ঠিক এমন কঠিন অবস্থায় কাছের যত মিত্র দেশ রয়েছে সবাইও কিন্তু অপারগতা প্রকাশ করেছে নতুন করে ঋণ দেওয়ার, এবং বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আর ঋণ দিবে না। মানে কোথাও যখন কোনো ঋণ পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক এমত অবস্থায় একটি প্রতিষ্ঠানই পৃথিবীর মধ্যে আছে যারা ঋণ দিতে প্রস্তুত, আর সেটা হল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা সংক্ষেপে IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণকে কফিনের শেষ পেরেক হিসেবে বলা হয়, কারণ যখন কোনো দেশ একেবারে শেষ সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ নেয়, পৃথিবীর বিভিন্ন দেশ ধরেই নেয় যে সেই দেশ অন্য কেউ আর চালাতে পারবে না, মানে সেখানকার মানুষ চালাতে পারবে না, সেটা চালাবে আমেরিকা বা IMF। এটাই কিন্তু নিয়ম, কারণ IMF এর শর্তগুলোই থাকে এরকম করে। আর এর পরিবর্তে কি হয়, ওই দেশের ভেতর নতুন করে আর কোনো বিনিয়োগ আসে না। দেখুন, একদিকে আপনি IMF এর লোন নেবেন, আর অপরদিকে দেশ থেকে বিনিয়োগকারীরা চলে যাবে, নতুন কোনো বিনিয়োগ আসবে না। এর প্রমাণ ঠিক যেভাবে রয়েছে পাকিস্তানের ভেতর, বাংলাদেশের ভেতরেও রয়েছে। বাংলাদেশে মাত্র 1.5 বছর পূর্বে যখনই IMF এর লোন নিয়েছে, এর পরপরই কিন্তু বাংলাদেশের ভেতর বৈদেশিক মুদ্রার যে ফান্ড, নতুন বিনিয়োগ বাংলাদেশে আসার কথা, সেটা দাপে দাপে কমেছে। 2018 সালেও বাংলাদেশের ভেতর সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 3.61 বিলিয়ন মার্কিন ডলার, যেটা 2023 সালে এসে ঠেকেছে 3 বিলিয়ন ডলারে, এবং বর্তমান সময়ে মানে এই 2024-25 অর্থ বছরে সেটা 2 বিলিয়ন ডলারে এসে ঠেকবে। দেখুন, এটা তো সত্য কথা, বাজেট সহায়তা বা অর্থনীতির সংস্কারের নাম করে IMF যে ঋণ দেয়, এই ঋণের সুদের হার খুবই কম। তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই ঋণগুলো পরিশোধের সময়সীমাও কিন্তু বেশি নয়, 20, 30 বা 40 বছর নয়, 5 থেকে 7 বছরের মধ্যেই এগুলো শেষ করতে হয়। এই জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আমেরিকার রাইট হ্যান্ড বা ডান হাত হিসেবে খ্যাত এই প্রতিষ্ঠানটি। পৃথিবীর বিভিন্ন দেশের সরকারকে যেই শর্তে ঋণ দেয়, সেই সকল শর্ত পূরণ করলে ওই দেশের সরকারই উৎখাত হয়ে গেছে। কেনিয়া থেকে শুরু করে নাইজেরিয়া, ব্রাজিল থেকে শুরু করে পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার উৎখাত হয়ে গেছে শুধুমাত্র IMF এর শর্ত বাস্তবায়ন করার জন্য। কারণ IMF সুপরিকল্পিতভাবে যেসব প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য দেয়, সেগুলো সম্পূর্ণভাবে হয়ে থাকে ওই দেশের গণমানুষ বিরোধী। গণমানুষ মানে সাধারণ মানুষের যেই ন্যায্য অধিকার, তার বিরুদ্ধে যায়, যার জন্য কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল বা সমালোচনামূলক পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, বর্তমানে বাংলাদেশের ভেতর অর্থনৈতিকভাবে একটা নাজুক পরিস্থিতি চলছে, যেটা মোকাবেলা করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন দাতা সংস্থার কাছে অন্ততপক্ষে 7 বিলিয়ন ডলার নতুন করে ঋণ চেয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে আমরা চেয়েছি প্রায় 3 বিলিয়ন ডলার, এবং IMF এর কাছে চেয়েছি আরও 3 বিলিয়ন ডলার, আর অপরদিকে এশিয়ান উন্নয়ন ব্যাংকের কাছে চেয়েছিলাম 1 বিলিয়ন ডলার। আমরা আমাদের দীর্ঘদিনের দাতা সংস্থা জাপানের জাইকার কাছেও 1 বিলিয়ন ডলার চেয়েছিলাম। তবে এক্ষেত্রে আমেরিকার কলকাঠি নাড়ার কারণে সকল প্রতিষ্ঠানগুলোই ঋণ দেওয়ার বিষয়ে তেমন ইতিবাচক সাড়া দেয়নি, একমাত্র IMF ছাড়া। দেখুন, IMF এর কাছ থেকে আমরা 4.5 বিলিয়ন ডলার মাত্র 1.5 বছর পূর্বেই ঋণ নিয়েছি, যে ঋণের কিস্তির যে সম্পূর্ণ অর্থ সেটা আমরা হাতেই পাইনি, পরিশোধ করব তো দূরের কথা। আর এর মধ্যে কিন্তু নতুন করে আরও 300 কোটি মার্কিন ডলার বা 3 বিলিয়ন ডলার IMF এর কাছ থেকে আমরা বাজেট সহায়তা চেয়েছি। কোনো ধরনের প্রকল্প ঠিকঠাক করতে বা নতুন প্রকল্প গ্রহণ করতে নয়, সরাসরি বাজেট সহায়তা হিসেবে আমরা 3 বিলিয়ন ডলার ঋণ চেয়েছি। আর এক্ষেত্রেও কিন্তু IMF ইতিবাচক সাড়া দিয়েছে, সবুজ সংকেত দিয়েছে যে আমরা আমাদের এই ঋণ দেব, তবে এক্ষেত্রে আমাদেরও কিছু শর্ত আছে, এই শর্তগুলো তোমাদের বাস্তবায়ন করতে হবে। দেখুন, নতুন করে 3 বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে IMF যে নতুন শর্ত দিয়েছে, তার প্রথম শর্তটি হল বাংলাদেশের আয়করের পরিধি যেটা রয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়ার মানুষের সংখ্যা সেটা 1.5 থেকে 2 গুণ করা। বর্তমানে বাংলাদেশে GDP-র আকৃতি অনুযায়ী আয়কর দেওয়ার পরিমাণ খুবই কম, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে একেবারে সবার শেষে। দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশের ভেতর 20 থেকে 22 লক্ষ করদাতা আয়কর রিটার্ন দেন,
এবং তারা যেই অর্থ দেন সেটা আমাদের জিডিপির আকারের মাত্র 1%। যেই জায়গায় প্রতিবেশী দেশের নেপালের বেতর এই সর্বোচ্চ করদাতার হিসেব জিডিপির অনুসারে প্রায় 21%, এখানে ভুটানের বেতর সংখ্যাটা হল 11% এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের বেতরও এই অনুপাত 1.5%। এই জায়গায় বাংলাদেশের বেতর সংখ্যাটি হল 1%। এখন IMF-এর নির্দেশনা হল যে এই সংখ্যাটাকে 1.5% উন্নতি করতে হবে। এখন করদাতার সংখ্যা হঠাৎ করে প্রায় 50% বৃদ্ধি করা মোটেও কিন্তু সহজ কথা নয়। আমাদের জিডিপির 1% যদি কর থেকে আসে সেটার পরিমাণ প্রায় $5 বিলিয়ন। এর অর্ধেক মানে $2.5 বিলিয়ন, মানে প্রায় ৩০,০০০ কোটি টাকা করের মাধ্যমে কিন্তু আদায় করতে হবে। আর এমনটা করতে গেলে বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বহু সাধারণ মানুষকে নতুন করে ট্যাক্স বা করের অধীনে আনতে হবে, তাদের কাছ থেকে জোর করে কর আদায় করতে হবে, আর এই জিনিসটা গণমানুষের যে অধিকার সেটার বিরোধী। তখন কিন্তু বাংলাদেশের ভিতর হিতে বিপরীত হতে পারে। IMF এর পরিষ্কার নির্দেশনা রয়েছে যে কোনো ধরনের ভর্তুকি দেওয়া চলবে না, কোনো ক্ষেত্রেই ভর্তুকি দেওয়া চলবে না, এমনকি কৃষি ক্ষেত্রেও নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তাও অনিশ্চিত হয়ে যেতে পারে, কেননা বর্তমানে আমরা কৃষকদের মাঝে সার বিতরণের জন্য বড় ভর্তুকি দিয়ে থাকি, যাতে কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার পান এবং আমাদের যে খাদ্যশস্য উৎপাদন সেটা ব্যাহত না হয়। এছাড়াও কৃষিক্ষেত্রে যে বিদ্যুৎ সরবরাহ আমরা করে থাকি সেখানেও কিন্তু আমরা ছাড় দিয়ে থাকি। এছাড়া কৃষিক্ষেত্রে ব্যবহারকৃত ডিজেল এবং বিভিন্ন ধরনের যে সকল ঔষধ বা কীটনাশক থাকে সেখানেও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের ভর্তুকি দেওয়া হয়। আর IMF-এর নতুন নির্দেশনা বলা হয়েছে এগুলো আর দেওয়া চলবে না, এগুলো আর দিতে পারবো না। এখন বাংলাদেশ বিমান প্রতি বছর বিশাল পরিমাণের লস করছে, এই প্রতিষ্ঠানের বেতর নতুন করে ভর্তুকি না দিলে কোনো আপত্তি নেই, কেননা এই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের কি উপকার এসেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে এই যে কৃষিখাত, এই খাত থেকে কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। আমাদের চেইন সাপ্লাই, এখন এই চেইন সাপ্লাইয়ের বেতর যদি এইভাবে IMF বলে যে ভর্তুকির মূল্যে সার দেওয়া যাবে না, ভর্তুকির মূল্যে বিদ্যুৎ দেওয়া যাবে না, ভর্তুকির মূল্যে বিভিন্ন ধরনের রাসায়নিক যে সকল কীটনাশক রয়েছে সেগুলো দেওয়া যাবে না, তাহলে আমাদের চেইন সাপ্লাই কতটুকু ক্ষতিগ্রস্ত হবে আর সাধারণ মানুষ কতটা ক্ষিপ্ত হবে এই সিদ্ধান্তের ফলে, যেটা সহজেই অনুমেয়। আমাদের বাংলাদেশের বেতর শুধুমাত্র আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ছাড়া বাকি সকল বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলোর অ্যাভারেজ যে উৎপাদন খরচ সেটা ১২-১৫ টাকার মধ্যে হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে তার কম বেশি হয়, তবে ধরে নিলাম যে ১৩ টাকা। এখন IMF এর পরিষ্কার নির্দেশনা হল যে লস করে বিদ্যুতের ভর্তুকি দেওয়া যাবে না, এবং বিভিন্ন ধরনের শিল্প কারখানার ক্ষেত্রে ধরে নিলাম যে ১৩ টাকার বিদ্যুৎ আপনি ১৬ টাকায় বিক্রি করলেন, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে ১ ইউনিট থেকে ৭০ ইউনিট পর্যন্ত যে ৬ টাকার একটু কম বেশি মূল্যে আপনি বিদ্যুৎ দিচ্ছেন সেটাও করতে হবে ১২ টাকা, যেটার ভোক্তা সংখ্যাও কিন্তু কম নয়। যখন সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি বিদ্যুতের দাম এতটা বৃদ্ধি করবেন তখন দেশের পরিস্থিতি কি হবে? দেখুন, ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন যে বাংলাদেশ নতুন করে যদি IMF-এর এই শর্তগুলো মেনে ঋণ নেয় তাহলে পাকিস্তানের অর্থনীতি এবং পরিস্থিতি এখন যতটা টালমাটাল ঠিক একই ধরনের পরিস্থিতি টালমাটাল পর্যায়ে যাবে বাংলাদেশের, যে জায়গায় ক্ষমতাচ্যুত হতে বেশি একটা দূরে থাকবে না প্রফেসর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকার। কারণ গণমানুষের অধিকারের বিরুদ্ধে না চাইলেও তাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, ঋণ করে ঘি খাওয়ার যে আচরণ বা যে প্রবণতা সেটা কিন্তু আমাদের কমাতে হবে, বাদ দিতে হবে। গত সরকার একটা বিশাল বাজেট দিয়েছিল যেটা তারা বাস্তবায়ন করতে পারত কিনা সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যেই সন্দেহ ছিল। এখন তাদের বাজেটকে কেন্দ্র করে আমরা কেন এত ঝামেলা মাথায় নিব? এখন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত নতুন সংস্কারের জন্য তারা যে ক্ষমতা হাতে নিয়েছে তাদের অনুযায়ী নতুন বাজেট পাশ করা। পুরনো বাজেটে দেওয়া হয়েছিল ৬ লাখ কোটি টাকা, তবে আমাদের হাতে এত অর্থ নেই সেটা ঋণ করে দিতে হতো, সুতরাং আমাদের সক্ষমতা ২-২.৫ লক্ষ কোটি টাকার। আমরা নতুন বাজেটে দিলাম ২-২.৫ লক্ষ কোটি টাকার। নতুন কোনো প্রকল্পে হাত দিব না, পুরনো প্রকল্পগুলো চালু করব, কাজ শেষ করব এবং রক্ষণাবেক্ষণের জন্য দেশের যেই সকল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করব। আমাদের সক্ষমতা ২-২.৫ লক্ষ কোটি টাকার, এটাই এখনকার নতুন বাজেট। সুতরাং বাস্তবমুখী একটা নতুন বাজেট এবং নতুন মুদ্রা নীতি ঘোষণা করা এখন সময়ের দাবি। আমাদের IMF থেকে বা বিশ্ব ব্যাংকের কাছ থেকে নতুন ঋণ নিলে কিন্তু কোনো উপকার হবে না,
উল্টো আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে। তবে এক্ষেত্রে যদি ডক্টর ইউনুস স্যারের সঙ্গে আমেরিকার সম্পর্ক সত্যিই ভালো হয়ে থাকে, তিনি যদি তার বন্ধুত্বের কারিশ্মায় বা সম্পর্কের ম্যাজিক ব্যবহার করে আমাদের জিএসপিটা পুনরায় উদ্ধার করে দেন, তাহলে রেন থেকেও কিন্তু বেশি উপকার হবে। কেননা আমেরিকার বাজারে আমরা যদি জিএসপির সুবিধা পাই, তাহলে আর $4-5 বিলিয়ন রেন করতে হবে না। আমরা যুক্তরাষ্ট্রের বাজারে $10-15 বিলিয়ন সমপরিমাণ পণ্য অতিরিক্ত রপ্তানিও করতে পারব, বিশেষ করে তৈরি পোশাক। প্রিয় দর্শক, এই যে IMF এর নতুন ঋণ, নতুন শর্ত এবং বাতিল হওয়া যেই জিএসপি সুবিধা, সেটি আবার ফেরত পাওয়া, এই সকল বিষয়কে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।